ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো অন্য ম্যাথ আর ডায় ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকে আমাদের ক্লাস আট দশমিক দুই উচ্চতর গণিতের সাত থেকে এগারো তো সাত নম্বর প্রশ্নটা আমি এখানে তুলে রেখেছি যদি কোচেক সমান সমান এ বাই বি হয় যেখানে এগ্যাটার দেন বি গ্যাটার দেন জিরো তবে প্রমাণ করো যে টেনে সমান সমান প্লাস মাইনাস বি বাই রুটোভার্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আট নম্বর যদি কজ থিটা মাইনাস সায়েন্টিটা সমান সমান রুট টু সাইন্টিটা হয় তবে দেখাও যে কস্তিটা প্লাস সায়েন্টিটা ইক ওয়াল টু রুট টু কস্টিটা নয় নাম্বার টেন থিটা সমান সমান এক্স বাই ওয়াই এক্স নট ইকল ওয়াই হলে এক্স সায়েন্টিটা প্লাস ওয়াই কস্টিটা বাই এক্স সায়েন্তিটা মাইনাস ওয়াই কস্টিটা এর মান কত দশ নম্বর টেন থিটা প্লাস সিক্স থিটা এ কল এক্স হলে দেখাও যে সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে এগারো নম্বরটা এ কিনা সমান সমান করো যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে আমরা অঙ্কগুলো তুললাম দেখো যে এখন আমরা অঙ্কগুলো করবো তা আমি সাত নাম্বার অঙ্কটা করে দিচ্ছি প্রথমে দেখো সাত নাম্বার দেওয়া আছে দেওয়া আছে কোসেক এ সমান সমান এ বাই বি আচ্ছা এখন এখান থেকে বের করতে হবে ট্যানের মান ট্যানের মানটা বের করতে হবে তার মানে আমরা প্রথমে এই এটাকে বর্গ করব কোসেক স্কয়ার এ সমান সমান এ বাই বি স্কয়ার এখানে লিখবা বর্গ করে বর্গ করে বা কোসেক স্কয়ার থিটা সূত্র কি ওয়ান প্লাস কট স্কয়ার থিটা ওয়ান প্লাস কট স্কয়ার থিটা এ স্কয়ার বাই বি স্কয়ার এখানে সূত্র লিখতে হবে কোসেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা এখন এই ওয়ানটাকে ডান পাশে নিয়ে যাও এই ওয়ানটাকে ডান পাশে নিয়ে যাও বা কট স্কোয়ারে এটা লসাও করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ট্যান থিটা ওয়ান বাই থিটা তাইলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এত এখানে লেখক কর থিটা সমান সমান ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন থিটা তাহলে এখন এটাকে আবার ব্যস্তকরণ এটাকে আবার ব্যস্তকরণ করতে হবে তাহলে টেন স্কোয়ারে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে লিখতে হবে ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে আচ্ছা তাহলে এখন বর্গমূল করতে হবে এখন কারণ আমরা ট্যানের সাথে স্কোয়ার রাখতে পারবো না আর এটাকে হলে স্কোয়ার করবা বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং টেনে সমান সমান প্লাস মাইনাস বি আর নিচে বর্গমূল করা যায় না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে রেখে দিতে হবে তো এভাবে রেখে দিতে হবে এটা হচ্ছে প্রমাণিত মা নিত তো ডিয়ারেস্টুরেন্ট আশা করি তোমরা অতটা বুঝতে পারছো না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা এরপরে আমরা করবো হল আট নম্বর যদি কস্তিটা মাইনাস সাইন্টিটা ইকোয়াল রুট টু সাইন্থিটা হয় তবে দেখাও যে কস্তিটা প্লাস সাইন্থিটা ইকোয়াল টু রুট টু কস্তিটা তো দেখো আমরা কিভাবে করবো আট নাম্বার দেওয়া আছে কস থিটা মাইনাস সাইন থিটা সমান সমান রুট টু সাইন বা কস থিটা সমান সমান রুট টু সাইন প্লাস সাইনথিটা কথ থিটা সমান কমন নাও সাইন তারপরে রুট টু মাইনাস ওয়ান দ্বারা দুই পাশেই করো

রুট টু কসিটা এই কস্তিটা উপাশে নিয়ে যাও কস্থিটা প্লাস সায়েনা সুতরাং কস্তিটা প্লাস সায়েন সমান সমান রুট টু কস্থিটা রুট টু কস্তিটা দেখাইতে বলছে শুট বা দেখানো হলো দেখানো হলো এটা লিখলেও হয়ে যাবে বাবা তোমরা কি অঙ্কগুলো বুঝতেছো না বুঝলে অবশ্যই প্রশ্ন করো আফরিন অঙ্ক কি বুঝতেছেন আচ্ছা আফরিন বলতে আমি তোমার পুরোটা চিনতে পারতেছি না পুরো নামটা কি না এই তো এখন আবার আফরিন লেখলে কিভাবে আমি খুঁজে ফামু আচ্ছা এরপরে দেখেন আমরা পরবর্তী অঙ্কটায় যাচ্ছি নয় নাম্বার টেন থিটার সমান সমান এক্স বাই ওয়াই এক্স নটি কল ওয়াই হলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা অঙ্কটা দুইটাভাবে করা যাবে এক হচ্ছে আমরা এখানে টেনের মানটা যদি টেন বানাইতে পারি তাহলে টেনের মান বসাইতে পারবো আবার দুই নম্বর হচ্ছে এখানে সাইন বাই কস করে আমরা গুণ করে তারপর যোজন বিজন করতে পারবো তবে আমি যোজন বিয়োজনটা খুব একটা এখানে সাপোর্ট করব না কেন সাপোর্ট করব না যোজন বিয়োজনের অঙ্ক হয়তো তোমরা টেনে আসো তোমাদের জন্য সাপোর্ট করা যায় কিন্তু নাইনের তো ওই চ্যাপ্টারই শুরু হয় না এখনো তো ডিয়ার স্টুডেন্ট দেখেন আমরা পরের অঙ্কটা করতেছি দেওয়া আছে x থিটা এক্স বাই ওয়াই এখন এক্স cos ওয়াই x sin এক্স y ওয়াই

ভাগ করেটা দ্বারা ভাগ করে তাহলে এখন উপরে হয় এক্স ট্যান্থিটা প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখন মান বসাই দাও টেনের মান কত এক্স বাই ওয়াই প্লাস ওয়াই এক্স মান বসায় মান বসায় তাহলে এখন এখানে কী হয় লসাগু করতে হবে ওয়াই তার মানে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই এখন উল্টাই দিতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই এই ওয়াই উপরে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে কি ওয়াই ওয়াই কাটা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটাই আনসার এটাই আনসার তো ডিএলেন্ট আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এরপর আমাদের দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কটা কি আছে টেন থিটা প্লাস এক্স থিটা সমান সমান এক্স হলে দেখাও যে সাইন থিটা ইকাল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে আমাদের এই দেওয়া আছে থেকে করতে হবে তাহলে আমরা কিভাবে করবো দেখো অঙ্কটা টেন থিটা সেক থিটা ইকাল এক্স তাহলে এখন টেন সাইনথিটা বাই কস থিটা সেক থিটা ওয়ান বাই কথ থিটা সমান সমান এক্স এখন এটাকে লসু করো কস থিটা সাইন থিটা প্লাস ওয়ান সমান সমান এক্স এখন এটাকে বর্গ করো সাইন থিটা প্লাস ওয়ান বাই কস থিটা এর হোলে স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখন সাইন থিটা প্লাস ওয়ান এর হোলে স্কোয়ার বাই কজ স্কোয়ার থিটা সমান সমান এক্স স্কোয়ার এখন সূত্র বসাও সূত্র বসা বা কি কজ স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এক্স স্কোয়ার এখন এটাকে দুইবার লেখো সাইন থিটা আর এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়াল এক্স স্কোয়ার এখন কী করতে হবে এটা আর এটা কাটা যায় তাহলে থাকে কি দেখো এখানে থাকে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার এখন এখানে তোমার কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে তাছাড়া এখানে আর কোনো উপায় নাই ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই

আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে লিখতে হবে ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে লিখবা সুতরাং মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি বলছে দেখার চেয়ে বলছে সুট বা দেখানো হলো দেখানো হলো দেখানো হলো তো ডিয়ার স্টুডেন্ট আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারতেছো এরপরে আসলে ত্রিকোণমিতি অঙ্কগুলোই হচ্ছে তোমার সূত্রের খেলা সূত্র যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে আমরা অঙ্কগুলোও পারবো আর সূত্র সঠিকভাবে প্রয়োগ না করতে পারলে কিন্তু অঙ্ক পারা যাবে না এরপর এগারো নাম্বার এগারো নম্বরে কি আছে দেখো এ কস্থি কস্থিটা মাইনাস বি সাইন থিটা ইকাল সি হলে

দেওয়া আছে দেখো এক অস্থিটা বি সাইন্থিটা সমান সমান সি বর্গ করো এ বি করোটা এর হলে স্কোয়ার সি স্কোয়ার বর্গ করে বা এ মাইনাস বি হলে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কল সি স্কোয়ার এখন দেখো এই কজ স্কোয়ারকে আবার সূত্রে নাও ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মাইনাস টু এবি কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার এখন আবার এই সাইন স্কোয়ারকে সূত্রে নাও ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ার এখন এটাকে গুণ করে দাও এ স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু এ বি সাইন থিটা কস থিটা বিএ স্কোয়ার বি এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকাল সি স্কোয়ার তাহলে এখন এক এটাও মাইনাস এটাও মাইনাস ওটাও মাইনাস সব জায়গা থেকে মাইনাস সাইন কমন নাও এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বিটা থিটা বিয়ার সিএ স্কোয়ার এগুলো এ পাশে নিয়ে আসো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো মাইনাস এটা কার সূত্র a plus b হোল স্কয়ার a sin θ b cos θ এর হোল স্কয়ার এখান থেকে মাইনাস সাইন কমন নাও a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার কারণ দুইটাই মাইনাস ছিল দুইটাই প্লাস হয়ে গেছে মাইনাস কমন নিচে পরে তাহলে এখন এখানে a sin θ b cos θ এর হোল স্কয়ার a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার এখানে লিখব কি আমরা এখানে লিখব হচ্ছে তোমার মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে বা এখন এ সাইন থিটা প্লাস বি কস থিটা এর হোল স্কোয়ার রুট করবা উভয় পক্ষে বর্গমূল করবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে লিখবা বর্গমূল করে বর্গ মূল করে বর্গমূল করে তাহলে এখন সুতরাং বি কস থিটা সমান সমান প্লাস মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কি বলছে দেখাইতে বলছিল না প্রমাণ করতে বলছিল প্রমাণিত এখানে লিখবা কি প্রমাণিত তো ইয়ার স্টুডেন্ট আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তো আমাদের আজকের যে লেকচার আজকে লেকচার আমাদের এ পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসে আমরা কিছু মান নির্ণয়ের অঙ্ক আছে আরেকটা ক্লাস এটার উপরে আমরা দিব। তো যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা বন্ধুদের মাঝে শেয়ার করবা তো অনেক সময় মেয়ে আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোন একটা ক্লাসে